গেম অফ থ্রোনস এই নামটার সাথে অনেকেই পরিচিত। লেখক জর্জ আর আর মার্টিন রচিত ফ্যান্টাসি ধারাবাহিক উপন্যাস আ সং অফ আইস অ্যান্ড ফায়ার অবলম্বনে নির্মিত একটি মার্কিন টেলিভিশন ধারাবাহিক হল গেম অফ থ্রোনস। যারা এই ধারাবাহিকের সাথে পরিচিত নয়, এই লেখাটি তাদেরও জন্য। অনুরোধ করব এইটুকু শুনেই চলে যাবেন না। এখানে আমি আলোচনা করব গেম অফ থ্রোনসের একটি চরিত্র যার নাম জন স্নো। সে একজন সাধারণ মানুষ থেকে কিভাবে একজন রাজা হয়ে উঠেছিল, সে ওই পজিশনে পৌঁছেছিল এই কারণে নয় যে সে রাজা হতে চেয়েছিল, বরং মানুষ তাকে তাদের লিডার হিসাবে চেয়েছিল, মানুষ তাকে তাদের রাজা হিসাবে চেয়েছিল। এর কারণ তার মধ্যে একজন প্রকৃত লিডার হওয়ার গুণ ছিল এবং তাই বাকিরা তাকে অনুসরণ করত। সেই গুণগুলোই আমি আলোচনা করব এখানে, কিভাবে তার সেই গুণগুলো আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারি। একজন উঁচু পোস্ট কাউকে প্রকৃত লিডার বানায় না, মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা তাকে সেটা বানায়। এই ধারাবাহিকের শুরুর দিকে জন স্নোর কিছু ছিল না। সে নেট স্টার্ক এবং তার বিবাহিত স্ত্রীর সন্তান না হওয়ায় বাবার সম্পত্তি তো দূর, বাবার পদবিও পায়নি, বাড়িতে পায়নি মায়ের ভালোবাসা। তাই তার পছন্দ ছিল নাইটস ওয়াচে যাওয়া। এই জায়গাটা হলো ঘর ত্যাগী সৈনিকদের জায়গা, যেখানে আসতে হলে পরিবার ত্যাগ করে আসতে হতো। অনেকে ভালোবেসেও আসত, আবার যাদের পরিবার নেই তারাও সেখানে মাথা গোঁজার ঠাঁই পেত। যাই হোক, জন স্নো এখানে এলো একজন সাধারণ সৈনিক হিসাবে। সেখানেও অনেকে তাকে পছন্দ করত না, অনেক প্রতিকূলতার মধ্যেই তাকে দিন কাটাতে হতো। কিন্তু নিজের প্রতিভার দ্বারা ধীরে ধীরে মানুষের মন জয় করে নিল সে। শুধু তাই নয়, একটা সময়ে সকলে তাকে ভোট দিয়ে করে তুলল লর্ড কমান্ডার, অর্থাৎ নাইটস ওয়াচের প্রধান। সে কখনো সেখানের প্রধান হতে চায়নি, কিন্তু মানুষ তার মতো লিডার চেয়েছে। এরপর তার উত্থানের শুরু। একসময় মানুষেরই পছন্দে সে হয়ে উঠল কিং ইন দ্য নর্থ, সাত রাজ্যের একটি রাজ্যের রাজা। কিন্তু নিয়ম মতো একজন রাজার ছেলেই পারত রাজা হতে। জনের ক্ষেত্রে মানুষ নিয়মের তোয়াক্কাই করেনি, সব নিয়ম ভেঙে নতুন করে নিয়ম লিখল তারা, জনকে বানালো তাদের রাজা। কর্মক্ষেত্রেও এটা প্রযোজ্য। একজনকে যত উঁচু পোস্টই দেয়া হোক না কেন, অধস্তনদের ভালোবাসা ছাড়া কখনোই প্রকৃত লিডার হয়ে ওঠা যায় না। যে ম্যানেজারকে তার অধস্তনেরা তার পেছনে নিয়মিত গালাগালি করে, আপনিই বলুন সে কি সত্যিকারের লিডার হলো? লিডার তো সেই যাকে মানুষ তাদের ঊর্ধ্বতন হিসাবে দেখতে চায়, যার সাথে মানুষ কাজ করতে চায়, যার হয়ে মানুষ কথা বলে, সেই হলো লিডার। দুই, একজন লিডার নিজের লক্ষ্যে সবসময় স্থির থাকে। জন স্নো তার লক্ষ্যে সবসময় স্থির থাকত। লর্ড কমান্ডার মর্মন্টের মৃত্যুর প্রতিশোধ নেয়া, ব্যাটেল অফ বাস্টারদের যুদ্ধ জয় কিংবা হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে সকলকে বুঝিয়ে একত্রিত করা, তার লক্ষ্য সবসময় স্থির ছিল। শুরুতে তার লক্ষ্যের প্রতি অন্যদের বিশ্বাস ছিল না। তার কিছু লক্ষ্য অন্যদের কাছে হাস্যকর মনে হয়েছে, আবার কোনো লক্ষ্য মনে হয়েছে ঝুঁকিপূর্ণ। কিন্তু সে তার লক্ষ্যের প্রতি দৃঢ় ছিল। নিজের লক্ষ্যের প্রতি তার এই অটুট বিশ্বাস দেখে একে একে সকলে তার পাশে এসে দাঁড়ায়। কর্মক্ষেত্রেও একজন লিডারকে তার লক্ষ্য বা ভিশন স্থির করতে হয়, কারণ বাকিরা পথভ্রষ্ট হয়। লিডার হয় সে যে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলে এবং বাকিদের পথ দেখায়। তার সহকর্মী বা অধস্তনেদেরও সেই লক্ষ্যে বিশ্বাসী করে তোলে, তারপর সকলে মিলে সেই লক্ষ্য পূরণ করে।
3 সঠিক সিদ্ধান্ত দৃঢ়ভাবে নেয়া একজন লিডারের কাজ, তা যতই অপ্রিয় বা সাহসী হোক না কেন। জন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল যার জন্য তার প্রিয়জনেরা তার থেকে আলাদা হয়ে গিয়েছিল, সে অনেকজনের শত্রু হয়ে গিয়েছিল। এর জন্য তার দুঃখ কম ছিল না, কিন্তু সে বৃহত্তর স্বার্থের কথা ভাবত। সেই জন্যে সে নাইটস ওয়াচের সকলের বিরুদ্ধে গিয়ে তাদের চিরশত্রু ওয়াইল্ডলিংদের জন্য দরজা খুলে দিল। তার জন্য নিজের লোকের হাতেই তাকে প্রাণ পর্যন্ত দিতে হলো। আবার যখন তার মনে হয়েছিল হোয়াইট ওয়াকারদের দমন করতে রানী ড্যানেরিসের সাহায্য তার লাগবে, সকল উপদেষ্টাদের বাধা উপেক্ষা করে সে একাই গিয়েছিল রানীর কাছে। আবার যখন একইভাবে তার মনে হয়েছিল রানী ড্যানেরিস সিংহাসনে বসলে সাত রাজ্যের জন্য ক্ষতিকর হবে, সেটা মানুষের স্বার্থে তাকে সে হত্যা করেছিল। যখন ব্যাটেল অফ বাস্টার্ডের পর র্যামসের সাথে থাকা আম্বার বা কার্স্টাকদের সন্তানদের তাদের প্রাসাদ ফিরিয়ে দিচ্ছিল জন, সানসা এবং তার পক্ষের সৈনিকরা তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন জন বলেছিল, এটাই আমার সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত। যখন ম্যান্স রেডারকে কথা না শোনার জন্য রাজা স্ট্যানিস শাস্তি হিসাবে খুঁটিতে বেঁধে পুড়িয়ে মারছিল, তখন অনেকেই এই নির্মমতা সহ্য করতে পারেনি, কিন্তু রাজ আজ্ঞা অবজ্ঞা করার সাহস কারো ছিল না, কারণ তাতে মৃত্যুদণ্ড হতে পারে। জন স্নো সেসব ভাবেনি, রাজার শাস্তি তার কাছে নির্মম মনে হয়েছে, তাই সে খুঁটিতে বাঁধা ম্যান্স রেডারকে তীর ছুঁড়ে মেরে ফেলে। কর্মক্ষেত্রেও প্রকৃত লিডার শুধু নিজের ক্ষুদ্র স্বার্থ দেখে না, প্রতিষ্ঠানের এবং তার কর্মীদের প্রকৃত স্বার্থ দেখে। তার জন্য যা সিদ্ধান্ত সঠিক মনে হয় সেটাই তারা নেয়। হয়তো সেই সময় অন্যান্য কর্মীরা তাকে বুঝতে পারে না, তার বিরুদ্ধাচরণ করে, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থাকে, তাকে প্রশ্নবাণে বিদ্ধ করে অনেকে। তখন জনের মতোই তাদের বলতে হয়, এটাই আমার সিদ্ধান্ত এবং এটাই চূড়ান্ত। আবার প্রয়োজনে কথা না বলে জনের তীর মারার মতো কখনো দৃঢ়ভাবেই নিজের সিদ্ধান্ত কি সেটা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিতে হয়। 4 শুধু কথা না, একজন লিডারের কাজ হলো পথ দেখানো বা উদাহরণ তৈরি করা। যখন জন স্নো টরমুন্ডকে মুক্ত করে বলল হার্ডম থেকে ওয়াইল্ডলিংদের আনতে, তখন টরমুন্ড তাকে বলেছিল জন সঙ্গে না গেলে সে যাবে না। জন নাই যেতে পারত, তার আদেশে অন্য লোকেরা যেত, কিন্তু তার যাওয়াতে টরমুন্ডদের ভরসা বাড়ল। যখন রানী সার্সিকে হোয়াইট ওয়াকারদের ভয়াবহতা বোঝানোর জন্য একটি হোয়াইট ওয়াকার আনবার কথা হচ্ছিল, তখনও জন বলল সে যাবে, তার মৃত্যু হতে পারে জেনেও সে যাবে, কারণ সে শুধু কথা বলতো না বা কাউকে কাজ করার আদেশ দিত না, সে নিজে সেটা করে দেখাত এবং উদাহরণ তৈরি করত। প্রকৃত লিডারদের তো এটাই করা উচিত, একটা কাজ আমার অধস্তনদের করতে বলে তাদের ধমক দেয়াই যায়, তারা সেই কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে বলাই যায়, আমি জানি না কি করে করবে, কিন্তু এটা তোমার কাজ, তোমায় এত তারিখের মধ্যে করতে হবে। কিন্তু লিডার হতে গেলে শুধু আদেশ করলে হয় না, কোনো কাজে যদি অধস্তনেরা সহকর্মীরা অসুবিধায় ভোগে তাহলে তাদের পথ দেখাতে হয়, যদি কাজটা নতুন হয় তাহলে নিজের ভিশনটা তাদের বোঝানোর জন্য তাদের সাথে থেকেই সেই কাজ সম্পূর্ণ করতে হয়। তারা একবার উদাহরণ পেয়ে গেলে আরও উৎসাহের সাথে কাজ করতে পারে, যদি কাজ করতে করতে রাত হয়ে যায় তাদের সাথে রাত জাগতে হয়।
এগুলোই একজন প্রকৃত লিডার করে থাকে। পাঁচ, সব কাজ একা করা যায় না, তাই সবার সাথে প্রতিযোগিতা না করে লিডাররা যথাসম্ভব সহযোগিতা করে। জনসনো জানত সব কাজ একা করা সম্ভব নয়, দল লাগে, সঙ্গী লাগে। সেক্ষেত্রে যদি লক্ষ্য এক হয় তাহলে আলাদা মতাদর্শ থাকলেও একসাথে কাজ করা উচিত বলে জন বিশ্বাস করত। তাই হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য সকলকে সে আহ্বান জানিয়েছিল। নিজেদের মধ্যে যুদ্ধ না করে সকলকে সে এক হতে বলেছিল। সে প্রথমে নাইটস ওয়াচ এবং ওয়াইল্ডলিংদের এক করেছিল। ওয়াইল্ডলিংদের সাথে যুদ্ধ করে তাদের হারিয়েও সে দলে আনার কথা ভাবতে পারত, কিন্তু তাতে দুপক্ষের ক্ষয়ক্ষতি, সেটা তার কাছে বোকামি মনে হয়েছিল। পরে একই উদ্দেশ্যের জন্য রানী ড্যানেরিসের সাহায্য চেয়ে তার কাছে উপস্থিত হয়েছিল। সে জানত সকলের সাথে প্রতিযোগিতা না করে সহযোগিতার হাত বাড়ালে নিজের লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। একই কাজ লিডার হিসাবে আমাদেরও করা উচিত। আমরা বেশিরভাগ সময়ই এত বেশি প্রতিযোগিতায় বিশ্বাসী হয়ে যাই যে এটা ভুলে যাই যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে সহযোগিতা করি তাহলে আমাদের কাজ সহজ হবে। হতেই পারে আমি বা আমার প্রতিষ্ঠান একটি বিষয় জানি না, অন্য একজন বা আরেকটি প্রতিষ্ঠান সেটি জানে, আবার সে বা তারা আরেকটি বিষয় জানে না যা আমরা জানি। সেক্ষেত্রে দুজন যদি দুজনের অভিজ্ঞতা ভাগ করে নিই তাহলে কত সুবিধা হয়। একজন লিডার তাই করে থাকে, সে এমন একটা পরিস্থিতি তৈরি করে যাতে দুপক্ষেরই লাভ হয়। ছয়, একজন লিডার তার কথার দাম রাখে। যখন রানী সার্সি এবং রানী ড্যানেরিস দেখা করেছিল তখন জন স্নোকে সার্সি জিজ্ঞেস করেছিল যে যদি নর্থ, অর্থাৎ সাতটি রাজ্যের একটি রাজ্য নর্থ, যদি নর্থে থাকে এবং কোনো পক্ষ না নেয় তাহলে সার্সি হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে যুদ্ধে তাদের সাহায্য করবে। কিন্তু জন বলেছিল সে ইতিমধ্যেই রানী ড্যানেরিসের পক্ষ নিয়েছে, তাই এই রকম কথা সে দিতে পারবে না। এর জন্য অনেকে তাকে বোকা বলেছিল, তাদের মতে মিথ্যে কথা বলে সার্সির থেকে সাহায্য নিলেই তো হতো। জন তখন বলেছিল যদি সকলে এরা মিথ্যেই বলতে থাকে তাহলে তো প্রতিশ্রুতির কোনো দামই থাকবে না, আর তাকে যারা মানে তারাই বা তাকে মানবে কেন। কর্মক্ষেত্রেও অনেকেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সাময়িক লাভ করার চেষ্টা করে। এইভাবে বেশ কিছু বাহবা এবং অর্থনৈতিক সুবিধা হয়তো সে পায়, কিন্তু এই মিথ্যাচারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পরে সে নিজের বিশ্বাসযোগ্যতা হারায়। কিন্তু একজন লিডার সাময়িক লাভের জন্য কোনো মিথ্যাচার করে না, সে তার কথার দাম রাখতে জানে বলেই মানুষ তাকে অনুসরণ করে। সাত, নিজের সঙ্গীদের দোষগুণ একজন লিডার জানে, কাকে দলে রাখতে হবে বা কাকে বাদ দিতে হবে সেটাও সে জানে। স্যামের সাথে নাইটস ওয়াচে জনের বন্ধুত্ব হয়, জন তাকে যতটা সম্ভব আগলে রাখত। সে জানত স্যামের পড়াশোনার প্রতি আগ্রহ, লড়াইয়ের প্রতি ততটা না। যখন জনের হাতে ক্ষমতা আসে সে স্যামকে সিটাডেলে পড়তে পাঠায়। আবার অবাধ্য, ভীতু, অকাজের লোক জেনাস লিন্ট যখন অবাধ্য হয়ে যায় তখন তাকে মৃত্যুদণ্ড দেয় জন। একজন লিডার নিজের সঙ্গীদের দোষগুণ সম্বন্ধে জানে, যাকে দিয়ে যে কাজ খুব ভালো হবে, যে কাজ তার সহকর্মী বা অধস্তন মন দিয়ে করবে তাকে সে সেই কাজ করতে উৎসাহিত করে, দরকারে আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থাও সে করে দেয়। একই সাথে
সেটাও জানে কাকে দিয়ে কাজ একেবারেই হবে না, তাকে বার করে দিতেও পিছু পা হয় না সে। আট, একজন লিডার পারফেক্ট হয় না, সে সব কিছু জানে না কিন্তু জেনে নেয়। জন স্নোকে নিয়ে একটি বিখ্যাত ডায়লগ এই ধারাবাহিকে আছে, তুমি কিছুই জানো না জন স্নো। জন নিজেও জানত সে অনেক কিছুই জানে না, যা সে জানত না বাকিদের থেকে শিখত। ম্যান্স রেটারের থেকেই যেমন সে শিখেছিল ওয়াইল্ডলিংদের আশ্রয় দেওয়া উচিত, সে করেও ছিল। এমনকি অনেক ভুল সে অতীতে করেছে যেগুলো পরে সে শুধরে নেয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, টেরিয়নের থেকে যখন নাইটস ওয়াচের গ্রেন এবং পিপের কথা সে জানতে পারে, তাদের প্রতি সে শত্রুতা ত্যাগ করে বন্ধুত্ব করে, সে স্বীকারও করেছিল এ কথা। ম্যান্সের কাছ থেকে ফিরে আসার পর যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, তখন স্যাম তাকে বলে, সে ভুল তো কিছু করেনি? জন উত্তরে তাকে জানায়, আমি প্রচুর ভুল করেছি। কর্মক্ষেত্রেও একজন লিডার অনেক কিছুই জানে না, সেটা সে স্বীকার করতে লজ্জা পায় না। কোনো মানুষই পারফেক্ট হয় না, সে আগের ভুল থেকে শিক্ষা নেয়, অন্যকেও শেখায়। আবার একই সাথে একজন লিডার যেগুলো জানে না সেগুলো শিখে নেয়, বা যারা জানে তাদের দিয়ে করিয়ে নেয়, এটাই তো তার কৃতিত্ব। এভাবেই আমরা জন স্নোয়ের মধ্যে দেখি একজন প্রকৃত লিডার। তার এই গুণগুলো আমরাও চাইলে অনুসরণ করতে পারি এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারি। আমার এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।